আসসালামু আলাইকুম, আমি তানিয়া ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পর্যায়ের প্রথম চ্যাপ্টার থেকে ব্যবস্থাপনা স্তর নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা স্তর বলতে মূলত প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের পদমর্যাদার পর্যায়ক্রমিক অবস্থানটাকে বোঝায়। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে যখন ব্যবস্থাপকদেরকে তাদের পদমর্যাদা, দায়িত্ব, কর্তব্য ইত্যাদির ভিত্তিতে যখন তাদেরকে বিন্যাস করা হয়, তখন সেই বিন্যাসটাই হচ্ছে ব্যবস্থাপনা স্তর। বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তিন ধরনের ব্যবস্থাপনা স্তর লক্ষ্য করা যায়: উচ্চ স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ চিন্তাশীল কাজের সাথে জড়িত। এই স্তরের ব্যবস্থাপকগণ সাধারণত প্রতিষ্ঠানের পরিকল্পনা নির্ধারণ করে, তারপর উদ্দেশ্য নির্ধারণ করে, পরিকল্পনা নির্ধারণ করে, নীতি নির্ধারণ করে। এই ব্যবস্থাপকদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, প্রেসিডেন্ট ইত্যাদি নামে অভিহিত করা হয়। তারপর আসুন মধ্যম স্তর। মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ চিন্তাশীল এবং করণীয় দুই ধরনের কাজটাই তারা করে থাকেন, দুই ধরনের কাজের সাথেই তারা জড়িত থাকেন। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের নির্ধারিত নীতি, তারপর উদ্দেশ্য, পরিকল্পনা বাস্তবায়নের জন্য মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ নিম্ন স্তরের ব্যবস্থাপকদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকে। এই স্তরের ব্যবস্থাপকগণ বিভাগীয় প্রধান, মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক, তারপর উপমহা ব্যবস্থাপক, কর্মী ব্যবস্থাপক ইত্যাদি নামে এরা পরিচিত। এরপরে আসুন নিম্ন স্তর। নিম্ন স্তরের ব্যবস্থাপক বলতে যারা শ্রমিকদের কাজের জন্য দায়ী থাকেন এবং এরা কোনো ব্যবস্থাপকদের তত্ত্বাবধান করেন না, এদেরকে বোঝানো হয় আর কি। নিম্ন স্তরের ব্যবস্থাপক ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট নামেও পরিচিত। এরা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে থাকেন মধ্যম স্তরের ব্যবস্থাপকদের নির্দেশনা অনুযায়ী। এরা সুপারভাইজার, ফোরম্যান ইত্যাদি নামে পরিচিত। ব্যবস্থাপনা স্তরের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে ব্যবস্থাপনা স্তরে নির্দেশ বা অর্ডার সবসময় উপর থেকে নিচের দিকে আসে, উপর থেকে নিচের দিকে দাবিত হয়। অর্থাৎ উচ্চ স্তর যে কোনো কাজের জন্য দ্বিতীয় স্তর, মধ্যম স্তরের ব্যবস্থাপকদের নির্দেশনা দিয়ে থাকেন বা অর্ডার দিয়ে থাকেন, এবং মধ্যম স্তর আবার নিম্ন স্তরের ব্যবস্থাপকদেরকে অর্ডার প্রদান করে থাকে। আর জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি উচ্চ স্তরে নিম্ন স্তর থেকে আস্তে আস্তে উপরের দিকে যায়, অর্থাৎ নিম্ন স্তর থেকে উপরের স্তরের দিকে দাবিত হয়। নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ তাদের কাজের জন্য মধ্য স্তরের ব্যবস্থাপকদের কাছে জবাবদিহি প্রদান করে এবং মধ্যম স্তরের ব্যবস্থাপকগণ তাদের কাজের জন্য উচ্চ স্তরের ব্যবস্থাপকদের জবাবদিহি প্রদান করে। তো যে কোনো একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নিম্ন স্তর, মধ্যম স্তর এবং উচ্চ স্তর প্রত্যেক স্তরের ব্যবস্থাপকগণ তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের নিজস্ব কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। এরপরে আসো ব্যবস্থাপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানেজমেন্ট অফ সিস্টেম। এটা সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব।
ম্যানেজমেন্টের সিক্সে নেটওয়ার্ক ব্যবস্থাপনা স্টুডেন্টদের জানাটা খুব জরুরি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যানেজমেন্টের সিক্সে বলতে বোঝায়, এখানে আমি যে ছয়টা শব্দ লিখেছি লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর এম দিয়ে শুরু। ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট, এই যে ছয়টা শব্দ, এই ছয়টা শব্দের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা মানে শব্দের প্রথম অক্ষর এম দিয়ে শুরু। এই ছয়টা এম মিলে ম্যানেজমেন্টের সিক্সে একসাথে দেখতে বলা হয়, ম্যানেজমেন্ট সিক্স এম বলা হয়। তো প্রথম যে শব্দটা আছে ম্যান বা মানব সম্পদ, মানব সম্পদ বলতে কোন একটা প্রতিষ্ঠানের যারা কর্মী আছেন, যাদেরকে দিয়ে প্রতিষ্ঠান কাজগুলো পরিচালনা করা হয় তাদেরকে বোঝানো হয়। ম্যাটেরিয়াল বা কাঁচামাল যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হোক, পণ্য উৎপাদন করার জন্য কাঁচামালের প্রয়োজন হয়, অর্থাৎ যে পণ্যটার উপর ভিত্তি, যে কাঁচামালের উপর ভিত্তি করেই চূড়ান্ত পণ্য তৈরি করা হয়ে থাকে। মেশিন বা যন্ত্র, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য কোনো না কোনো ধরনের মেশিন বা যন্ত্র অবশ্যই ব্যবহার করতে হয়। তারপরে আসো মেথড বা প্রক্রিয়া। পণ্য উৎপাদনের জন্য নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে যেতে হয়। যেমন তুমি মনে করো, যদি তুমি ব্যাগ তৈরি করতে চাও, যেমন ব্যাগ তৈরি করতে গেলে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কোন ধরনের ব্যাগ তৈরি করতে চাও, শপিং ব্যাগ না স্কুল ব্যাগ না চামড়ার তৈরি হ্যান্ড ব্যাগ। তো তুমি যে ধরনের ব্যাগ তৈরি করতে চাও না কেন, তোমাকে মানে বিভিন্ন ধরনের ব্যাগের জন্য তোমার বিভিন্ন ধরনের প্রক্রিয়া ক্ষেত্রে ব্যবহার করতে হবে। মানি অর্থ, অর্থ হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণশক্তি। তারপর আসো মার্কেট বা বাজার। বাজার বলতে এখানে কোনো অবস্থানে, কোনো অবস্থাতেই অবস্থান বোঝায় না, স্থানকে বোঝায় না বাজার বলতে। এক্ষেত্রে যেমন তুমি যদি একটা তোমার পুরনো একটা সেট বিক্রি করতে চাও, মোবাইল ফোন বিক্রি করতে চাও, তাহলে তুমি বিভিন্ন ধরনের অপশন পেতে পারো। যেমন তুমি তোমার বন্ধুর কাছে বিক্রি করতে পারো বা কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারো, বিভিন্ন মাধ্যমেও তুমি বিক্রি করতে পারো। অনলাইনে বিক্রি করতে, যেমন তুমি অনলাইনে বিক্রি করতে চাইলে তুমি অনলাইনেই এটার ক্রেতাকে পেয়ে যাবা। তো সেক্ষেত্রে তুমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে কথা বলে, ব্যক্তি বা বন্ধুর সাথে কথা বলে তুমি ঠিক করে নিতে পারো এটা বিক্রি করবে কি করবে না বা কী মূল্যে বিক্রি করবে। তোমাকে যে ছোট্ট সুবিধাটা দিচ্ছে, এই যে সুযোগটা দিচ্ছে, এই সুবিধাটাই হচ্ছে বাজার। বাজার বলতে কোনো স্থানকে বোঝানো হয় না। তো আশা করছি তোমরা এটা আমার বুঝতে পেরেছ, এই সবগুলো, এই ছয়টা শব্দের এই ছয়টা উপাদানকে একত্রে বলা হয়ে থাকে ম্যানেজমেন্টের সিক্স। এই ছয়টা উপাদান যখন নাকি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয় তখনই ব্যবস্থাপনা কার্যকর হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার, আমি আজকে যা তোমাদেরকে পড়ালাম তোমরা দুইটা টপিকে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।